আমরা আমাদের চ্যাপ্টারের বাকি অংশটুকু করবো, ঠিক আছে? তো আমরা লাস্ট দিন কোন পর্যন্ত ছিলাম? আমরা ছিলাম হচ্ছে যে ওই ঘর্ষণ প্রভাবিত কোন একটা বস্তুতে কিভাবে চার্জিং করতে হয়, দেন হচ্ছে গিয়ে তারপর আবেশিক প্রক্রিয়ায় আমাদের কি করতে হয়, আবেশিক প্রক্রিয়ায় কোন একটা বস্তুর মধ্যে আমরা কিভাবে সেই এটা আক্রান্ত করতে পারি। আচ্ছা, গতদিন আমরা যতটুকু পড়েছিলাম তাতে কি কারো কোনো সমস্যা আছে? ভাইয়া আমার প্রশ্ন আছে, বলো। যে ওই যে দুটো বস্তু যখন একসাথে রাখি, ইলেকট্রন গুলা কি তার নিজের পদার্থ থেকে অন্য পদার্থে চলে আসে নাকি? দুটো পদার্থকে যখন একসাথে রাখি, মানে ওই যে দুটো দুটো গোলক একসাথে করে যে চার্জ উৎপন্ন করার যে বিষয় সেটা বলতো? তো জি ভাইয়া, আচ্ছা, এখান থেকে এখানে আসলে বাইরে থেকে কোনো ইলেকট্রন আসে না প্র্যাকটিক্যালি। যেটা হয় যে দুইটা গোলক, তুমি চিন্তা করো দুইটা গোলক একসাথে অবস্থায় আছে, তো এখন তাদের মধ্যে বাই বোন তাদের নিজস্ব ইলেকট্রন আছে, নিজস্ব প্রোটন আছে, তাই তো? তো যখন তাদের মধ্যে আমরা বাইরে থেকে একটা সেকেন্ডারি চার্জ তার মধ্যে আমরা অ্যাপ্লাই করি, ধর একটা পজিটিভ চার্জ বললাম, তো আগে কি ছিল এর মধ্যে প্রোটন এবং ইলেকট্রন খুব সুন্দর ভাবে মানে সব জায়গায় সমান ভাবে ছড়ায় ছিটে এসেছিল এবং সমান ভাবে থাকার কারণে সব জায়গায় কাছাকাছি হয়ে গেছিল। বা তখন এদের মধ্যে নিজেদের মধ্যে থাকা প্রোটন ইলেকট্রনই তখন আলাদা ভাবে অবস্থান পজিশন নেয়, মানে এই গোলকের মধ্যে যে ইলেকট্রন আছে বা এই গোলকের মধ্যে যে ইলেকট্রন গুলো ছিল তারা এই পজিটিভ চার্জের আকর্ষণে এই দিকে চলে আসে, ঠিক আছে? তো এই দিকে এসে এই জায়গায় এসে জমা হয়, আর যেহেতু ইলেকট্রন গুলা বাকি অন্যান্য সাইড থেকে চলে আসছে, তো আসার সময় এখানে ওই পরমাণু গুলাকে খালি করে রেখে আসছে, তো ইলেকট্রন রেখে ইলেকট্রন যখন কোনো পরমাণুকে রেখে চলে আসে তখন সেই পরমাণু কিন্তু ছেঁকা ছেঁকা ধনাত্মক আধান হয়ে যায়, তো ওই সাইডের অংশগুলো পজিটিভলি চার্জ হিসেবে বিহেভ করে। দেন তুমি কি করো, জাস্ট গোলক দুটাকে আলাদা করে দাও, বুঝতে পারছো? মানে তাদের নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফেলতেছো। দ্যাট ইজ হোয়াই একটা নেগেটিভ চার্জ হয় আর একটা পজিটিভ চার্জ হয়। বুঝতে গেছে কথাটা? জি ভাইয়া। আর ভাইয়া আর একটা কথা আছে, একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। যে ইলেকট্রন গুলো যে আকর্ষণ হয়, এটা কি যে পজিটিভ চার্জ যুক্ত কাজ দ্বন্দ্বটা পরমাণু নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যার চেয়ে বেশি থাকার কারণে হয় নাকি কাছে থাকার কারণে আকর্ষণ হয় ইলেকট্রন গুলা? যখন আমরা কাজকে রাবার বা পশম দিয়ে ঘষি সেটার কথা বলতে? তো জি, বা এই দুইটা পদার্থের ক্ষেত্রেই বলতে পার্থক্যটা হয় আসলে ইলেকট্রন আসক্তির কারণে। ইলেকট্রন আসক্তি পড়ে আসছি, বাট এখানে হচ্ছে ইলেকট্রন আসক্তি মানে কোন পদার্থ ইলেকট্রন বেশি রিসিভ করার চেষ্টা করে, তো যখন কাঠদণ্ড রেশমি কাপড়কে আমরা একসাথে ঘষি, তো রেশমি কাপড়ের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতাটা কাঠের থেকে অনেক বেশি, তো এই জন্য দুটাকে ঘষাঘষি করলে তাদের যে বহিঃস্থ কক্ষপথ ইলেকট্রন গুলোর মধ্যে সংঘর্ষ হয়, তো সে ওই ফাঁকে নিজের মধ্যে থেকে ওই কাঠদণ্ড থেকে ইলেকট্রন ছিনে নিয়ে নিতে পারে, তো এতে রেশমি কাপড় কিছু এক্সট্রা ইলেকট্রন পেয়ে যায় আর কাঠদণ্ড তার নিজের ইলেকট্রনই হারায় বসে রেশমি কাপড়ের কাছে। দ্যাট ইজ ওয়াই রেশমি কাপড় হয় নেগেটিভ, কাঠদণ্ড হয় পজিটিভ। বুঝে গেছে? আচ্ছা আচ্ছা, জি না ইলেকট্রন আসক্তি। আচ্ছা এক সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, তো আর কারো কি কোন রকম প্রশ্ন আছে? এনিওয়ান? স্যার স্যার, ম্যাগনেট তো লোহা জাতীয় পদার্থকে আকর্ষণ করে, বাট অ্যালুমিনিয়াম বা কপার জাতীয় পদার্থকে আকর্ষণ কেন করে না? কেন করে না, এটার উত্তরটা আমরা পড়বো চ্যাপ্টার 12 এ, কারণ চ্যাপ্টার 12 এ এটা প্রপারলি বুঝতে হবে। তোমার কেন আকর্ষণ করে না এটা বোঝার আগে বুঝতে হবে কেন আকর্ষণ করে লোহাকে, এটা যদি না বুঝো তাহলে লাভ হবে না। সরি, আমাকে আসলে যেটা করতে হচ্ছে যে সবাইকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে মিটিং এ, মানে সবাই এখনো জয়েন করে, দুজন জয়েন করলো মাত্র, চ্যাপ্টার 12 আমরা এটা ভালো বুঝতে হবে, ভালোভাবে বুঝতে পারবো। আমি আপাতত তোমাকে উত্তরটা বলে দিতে পারি, যেটা হচ্ছে যে লোহার মধ্যে ডোমেন নামে একটা জিনিস থাকে আর তোমার আয়রনের অ্যালুমিনিয়ামের মধ্যে ডোমেন জিনিসটা থাকে না, ম্যাগনেটিক ডোমেন বলে এটাকে, এবং ওইটা হচ্ছে আমার একটা জিনিস যার কারণে কোন একটা ম্যাগনেট অন্য একটা পদার্থকে অ্যাট্রাকশন করার ক্যাপাবিলিটি গেইন করে, ঠিক আছে? আপাতত এইটুকুই বলতে পারি। এখন ডোমেন কি সেটা যদি বুঝতে চাও তাহলে চ্যাপ্টার 12 পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে? তারপর আরো কোনো কোশ্চেন আছে? তারও কি আরো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ধরো তাহলে কারোর কোনো কোশ্চেন নাই, তাহলে চলো আমরা এবার আমাদের নেক্সট টপিক গুলোতে যাই। তো আজকে আমরা যেটা করব, গতদিন তো আমরা আধানের ঘর্ষণের মাধ্যমে, তারপর হচ্ছে আবেশী প্রক্রিয়ায় কোন একটা বস্তুতে আধান কিভাবে সঞ্চারিত করতে হয়
সেটা আমরা জানি। তো যারা জিনিসটা এখনো ভুলে যেতে পারো তাদের জন্য একটা রিমাইন্ড করে দেই, যখন কোন একটা বস্তু পজিটিভলি চার্জ থাকে, এটার মানে আমরা কি বুঝি, যে ওই বস্তুর মধ্যে স্বাভাবিক অবস্থায় যে ইলেকট্রন গুলো থাকার কথা ছিল সেই পরিমাণ ইলেকট্রন নাই, মানে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যাটা সমান নাই, বরং ইলেকট্রনের সংখ্যা কম আছে, আর সেই কারণে ওই বস্তুটা হচ্ছে পজিটিভলি চার্জ, এটা মনে রাখতে হবে। অন্যদিকে যখন কোনো একটা বস্তু নেগেটিভলি চার্জ থাকে তখন আমাদের বুঝতে হবে ওর মধ্যে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান তো ইলেকট্রন আছেই, সঙ্গে আরো কিছু অতিরিক্ত ইলেকট্রন আছে যার কারণে নেগেটিভলি চার্জ হিসেবে থাকতেছে, ঠিক আছে। তো এখন আমরা এই যে এত বলতেছি এর মধ্যে পজিটিভ চার্জ আছে এর মধ্যে নেগেটিভ চার্জ আছে, তোমরা কি কেউ আজ পর্যন্ত চার্জ দেখছো? আরো দেখছো, আমি নিজেও দেখি না, চার্জ দেখা যায় না, তাই না? তো চার্জ যদি দেখা না যায় তাহলে আমরা আসলে বুঝতেছি কিভাবে, বা আসলে ডিটেক্ট করবো কিভাবে যে কোন একটা বস্তুর মধ্যে আদৌ চার্জ আছে নাকি চার্জ নাই, ঠিক আছে। তো এইটা করার জন্য আসলে আমাদেরকে চার্জটাকে পরীক্ষা করার ব্যবস্থা করতে হবে। আমরা কিভাবে পরীক্ষা করব, এটা পরীক্ষা করা হয় একটা যন্ত্রের মাধ্যমে, যে যন্ত্রটাকে আমরা বলি ইলেকট্রোস্কোপ। কি বলা হয়? ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বীক্ষণ যন্ত্র, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে সিম্পলি জাস্ট একটা ডিব্বা আর কিছু না, ঠিক আছে। আর তো কোটি ধরনের আমার কিছু নাই, জাস্ট একটা কাঁচের তৈরি ডিব্বা, ঠিক আছে। তবে ডিব্বাটা একটু স্পেশাল ডিব্বা আর কি, আমি ছবি ভালো আঁকতে পারি না, তারপর আমি জাস্ট বেসিক ছবিটা আঁকি। এরকম একটা কাঁচের ডিব্বা, যে ডিব্বাটার ক্ষেত্রে হয় কি, এই ডিব্বার মাঝখানে একটা রড, একটা ধাতব দণ্ড থাকে, ঠিক আছে। ধাতব দণ্ড থাকে মানে যেটা কিনা তড়িৎ পরিবহন করতে সম্ভব সম্ভব মানে যেটা হচ্ছে তার মধ্যে ইলেকট্রন পরিবহন হতে পারে, এটা আর কি। তো এই ডিব্বার মধ্যে একটা রড থাকে, দণ্ড থাকে, যার মাথা একটা ধাতব প্লেটের মতো থাকে, ঠিক আছে, ধাতব প্লেট। দেন এই ডিব্বার এই যে ধাতব রড যেটা আছে সেই রডের শেষ প্রান্তে আমরা দুইটা স্বর্ণের পাত থাকে, ঠিক আছে, মানে খুব স্পেশাল ডিব্বা আর কি এটা, ঠিক আছে। দুইটা স্বর্ণের পাত এমন ভাবে থাকে যে একটা স্বর্ণের পাত আর একটা স্বর্ণের পাতের উপর দিয়ে সুন্দর ভাবে তারা মুভ করতে পারে, কাইন্ড অফ লাইক হচ্ছে বইয়ের পাতার মতো। আমি দেখাই যে ধরো এই বইটার কথা চিন্তা করো, এই বইয়ের যদি আমি দুইটা পার্ট চিন্তা করি, হ্যাঁ, তো দুইটা পার্টের মধ্যে এই দুইটা পার্ট কি ফ্রিলি মুভ করতে পারে না একটা একটা অ্যাক্সিস থেকে, এই দুইটা স্বর্ণের পাত হচ্ছে জাস্ট এক সিমিলারলি থাকে, এরকম দুইটা পাত ফ্রিলি মুভ করতে থাকে। তো স্বাভাবিক অবস্থায় যখন জিনিসটাকে ছেড়ে দেওয়া হয় জিনিসটা এভাবে ঝুলতে থাকে, মানে স্বর্ণের পাত দুটা কাছাকাছি লেগে থাকে, যেটা আমি এখানে ফাঁক দেখাই সেরকম ভাবে পাত থাকে না, ঠিক আছে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে সবার কাছে? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, এইটা এই দুইটা মাঝখানে সংযুক্ত কিভাবে থাকে? মাঝখানে অনেকটা দরজার কবজা আছে না, দরজার যে লোহার কবজা গুলো থাকে, ঠিক কাইন্ড অফ সিমিলার, কিন্তু সেটা খুবই সেন্সিটিভলি মানে যথেষ্ট ফ্লেক্সিবল থাকে, এই আর কিছু না। এটা একটা মেকানিজমের মাধ্যমে মেকানিক্যাল ওয়ে করা হয়, ঠিক আছে, মানে দুইটা ফিক্স কোনো মেটাল না, দুইটার জায়গায় একটা পেঁচানো খাদের মতো বা কোনো ভাবে জিনিসটাকে মুভ করার মতো অবস্থা নিয়ে আসা হয়, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো যে স্বর্ণের তৈরি ডিব্বা নিশ্চয়ই একটু স্পেশাল ডিব্বা, হ্যাঁ। তো এখানে স্বর্ণ দেওয়া বেশ কিছু কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে স্বর্ণকে খুব হালকা ভাবে তৈরি করা যায়, আমরা হয়তো জানি যে স্বর্ণের অলংকার খুব অল্প ওজন দিয়ে তৈরি করা যায়। দ্বিতীয়ত হচ্ছে স্বর্ণ খুব ভালো তড়িৎ পরিবাহী, এবং এটা হচ্ছে মূল কারণ যে এখানে স্বর্ণপাত ব্যবহার করার কারণ। তো বাদের এই পুরো যন্ত্রটাকে আসলে এই পুরো দণ্ডটা মানে স্বর্ণপাত এই রড এবং চাকতি গোটাটা মিলে একটা সিঙ্গেল পিস হিসেবে থাকে, এন্ড বাইরে যে চাকতিটা মানে বয়মটা থাকে ডিব্বাটা থাকে, ডিব্বাটা কার হচ্ছে বেসিক্যালি বাইরে বাতাস থেকে বাইরে এনভায়রনমেন্ট থেকে এটাকে আলাদা করে রাখা এবং ভেতরটাকে শুষ্ক রাখা। তো ভেতরটাকে শুষ্ক রাখার জন্য এর মধ্যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইডের মতো কিছু রাসায়নিক কেমিক্যাল দেওয়া থাকে যাতে ভিতরে কখনো আগ্নেয় হইতে না পারে, কারণ এই ম্যাটেরিয়াল গুলো আসলে পানি শোষণ করে নেয়, ঠিক আছে। তো এখন এই হচ্ছে মূল যন্ত্রের বিবরণ, ঠিক আছে। এই যন্ত্রটাকে আমরা বলি ইলেকট্রোস্কোপ। তো এইটার সাহায্যে ইউ ক্যান ডিফাইন যে কোনো একটা অবজেক্টের মধ্যে কি রকম চার্জ আছে, আর আদৌ চার্জ আছে কিনা, যদি থাকে সেটা পজিটিভ নাকি নেগেটিভ দুইটাই বলা সম্ভব। মানে আমরা এই যন্ত্রটার সাহায্যে চার্জের অস্তিত্ব বের করতে পারবো, চার্জের অস্তিত্ব বের করতে পারবো, এন্ড পাশাপাশি চার্জের প্রকৃতিও বলতে পারবো, মানে সেটা পজিটিভ নাকি নেগেটিভ। তো প্রথম হচ্ছে অস্তিত্ব কিভাবে বের করতে হবে, খুব সিম্পল। ধরো তোমার কাছে একটা চার্জ আছে, পজিটিভ হতে পারে বা নেগেটিভ যে কোনো একটা চার্জ হইতে পারে। তো তুমি করলা কি, এই পজিটিভ চার্জ বা নেগেটিভ, ধরো সাপোজ নেগেটিভ চার্জ বস্তুটার মধ্যে চার্জ আছে কিনা সেটা তুমি বুঝতে চাইতেছো। তো তুমি করলা কি, এই বস্তুটাকে তুমি
করতে হবে, জাস্ট সিম্পলি নিবা, নিয়ে এই যে তাকটিটা আছে তাকটির গায়ে জাস্ট সিম্পলি টাপ করাইতে হবে, তাকটির গায়ে টাপ করাবা। তো আমি শুধু একটা কানেকশন দিয়ে কানেক্ট করে বুঝাইলাম বিষয়টা, ঠিক আছে? তো যখন তুমি এটাকে কানেক্ট করাবা তখন কি হবে চিন্তা করো, এই বস্তুটার মধ্যে আগে কোনো চার্জ ছিল না, তো এই বিক্ষণ যন্ত্রটার মধ্যে মানে সেটার মধ্যে চার্জ শূন্য। বা তুমি যখন সেটাকে একটা নেগেটিভ চার্জে চার্জিত বস্তু দিয়ে চার্জ করাইছো, তখন এই এই নেগেটিভ চার্জে চার্জিত বস্তু আর হচ্ছে এই তৈরবীক্ষণ যন্ত্রের যে দ্বন্দ্বটা, এই দুটা টেকনিক্যালি একটা অবজেক্ট হিসেবে কাউন্ট করতে হবে তখন, কারণ দুটা অ্যাটাচ হয়ে আছে, তাই না? তো আমরা জানি যে একটা বস্তুর মধ্যে চার্জ কিন্তু সব জায়গায় সমানভাবে ছড়ায় থাকে, ঠিক আছে? এখানে আরো কাহিনী আছে পরে বলতেছি। তো মানে যেটা হবে আর কি, যখন আমরা নেগেটিভ চার্জে চার্জিত বস্তুটাকে এটার সাথে কানেক্ট করব, তখন নেগেটিভ চার্জ কিন্তু এই চাকতিতে চলে আসবে এবং চাকতি হয়ে আলটিমেটলি এই স্বর্ণের যে পাতগুলো আছে সেখানেও নেগেটিভ চার্জগুলো চলে আসবে। বুঝতে পারছি কথাটা সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি মানে জি স্যার। আচ্ছা, তো নেগেটিভ চার্জটা এখন কোথায় চলে আসছে? দুটা স্বর্ণের পাতে চলে আসছে। জাস্ট সিম্পলি চিন্তা করো, দুটা স্বর্ণের পাত, তো দুটা স্বর্ণের পাত প্রথমে কাছাকাছি অবস্থা, আমি আমি জিনিসটা উল্টা করে দেখাচ্ছি, ঠিক আছে? তো দুটা স্বর্ণের পাত কাছাকাছি ছিল, বাট যখন আমি এটাকে নেগেটিভ চার্জ দিলাম দুটা স্বর্ণের পাতে কিন্তু নেগেটিভলি চার্জ হয়ে গেছে, তাই না? তো দুইটা নেগেটিভ চার্জ কি করে, একে অন্যকে বিকর্ষণ করে, তাই তো? তো তার মানে কি ঘটবে যেটা আমি দেখবো, যে এই তৈরবীক্ষণ যন্ত্রের মধ্যে যে দুইটা পাত আমি দেখতে পাবো ফিজিক্যালি, খালি চোখে দেখা যাবে, যে যখন তুমি নেগেটিভ চার্জে চার্জিত বস্তুটাকে টাচ করাবা সাথে সাথে পাত দুইটা ফাঁক হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছি সবাই? তো এইটা দেখে বোঝা যাবে যে এর মধ্যে আসলে চার্জ আছে, নেগেটিভ চার্জই আছে কিনা সেটা বোঝা যাবে না। কেন? কারণ যদি আমি নেগেটিভ চার্জিত বস্তুটা, হ্যাঁ পজিটিভও হতে পারে, তো আমি যদি এখন এই পজিটিভ চার্জে চার্জিত বস্তুটাকে কানেক্ট করি তাহলে কি হবে চিন্তা করো, এখান থেকে যেমন নেগেটিভ চার্জটাই স্বর্ণের পাতে চলে আসছে, সিমিলারলি পজিটিভ চার্জটা কি স্বর্ণের পাতে চলে আসবে না, আসবে কি না বলো? আসবে? জি স্যার। হ্যাঁ, পজিটিভ চার্জ যখন স্বর্ণের পাতে চলে আসবে তখন কি হবে, একই ঘটনা হবে না যে স্বর্ণের দুইটা পাতের ক্ষেত্রে দুইটাই পজিটিভ চার্জ হয়ে যাবে, তো যখন দুইটা একই চার্জ হয়ে গেল স্টিল নাও তারা এক অন্যকে কি বিকর্ষণ করবে, মানে আমি তখনও দেখবো যে পাত দুইটা ফাঁক হয়ে গেছে। কথাটা কি বুঝতে পারছি সবাই? এখন তার মানে বোঝা গেল যে যদি কোন একটা বস্তুতে চার্জ থাকে এবং সেটাকে যদি আমি তৈরবীক্ষণ যন্ত্রের সাথে লাগাই তাহলে পাত দুটো সব সাথে ফাঁক হয়ে যাবে, এটা দেখে বোঝা যাবে যে তার মধ্যে চার্জ আছে। বাট এখন যদি প্রশ্ন করা হয় কোন চার্জ আছে, পজিটিভ নেগেটিভ, সেটা কিন্তু বলতে পারবো না। তো এটা কিভাবে বলতে হবে, এটা বলার আগে আমি আরেকটা জিনিস বলি। খেয়াল করো, পজিটিভ চার্জ যখন আমরা কানেক্ট করলাম তখন এই স্বর্ণের পাতে পজিটিভ চার্জ চলে আসলো। এখন পজিটিভ চার্জ কি আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে? পজিটিভ চার্জ কিন্তু যেতে পারে না। তাহলে এখানে কিভাবে পজিটিভ চার্জ আসলো পাতের মধ্যে? তার মানে এর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান ছিল, তো যখন আমি পজিটিভ এর সাথে কানেক্ট করলাম তো এখানে তো পজিটিভ চার্জ, তো এখানে থাকা যে ইলেকট্রন গুলো কি করলো, ওই পজিটিভ চার্জের লোভে পড়ে যায়, তো লোভে পড়ে কিছু নেগেটিভ চার্জ এই চাকতি থেকে ওই কোথায় চলে যায়, এই বস্তুটাতে চলে যায়, চলে গিয়ে কিছু পজিটিভ চার্জকে খেয়ে ফেলে, উল্টো দিকে এই যেহেতু চাকতি থেকে বা তৈরবীক্ষণ যন্ত্র থেকে চলে আসছে, যার ফলে তৈরবীক্ষণ যন্ত্র বা স্বর্ণের পাত ইলেকট্রন হারায় পজিটিভ চার্জে চার্জিত হয়। মানে এক কথা, এখানে পজিটিভ চার্জ কমে গেল, এখানে পজিটিভ চার্জ ছিল না সেটা বেড়ে গেল, এই জন্য ইন ওয়ান সেন্সে মনে হয় যে এখান থেকে পজিটিভ চার্জ এখানে আসছে, বাট আসলে পজিটিভ চার্জ এখানে আসে নাই, বরং নেগেটিভ চার্জ ওইখানে চলে যাওয়ার কারণে এখানে পজিটিভ চার্জ জেনারেট হয়েছে। সবাই বুঝতে পারছি কথাটা ক্লিয়ার? জি জি ভাইয়া। আচ্ছা, মৃত্তিকা মনে হয় মাত্র আমাদের সাথে জয়েন করলো, তোমার মনে হয় 6:30 থেকে আগে ক্লাস হচ্ছে, তাই না মৃত্তিকা?
নিশ্চিতভাবে শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা শুনতে পেলে আমাকে জানিও। তো এখন যেটা বলতেছিলাম, তো জিনিসটা তো ক্লিয়ার আমাদের কাছে, তো পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক সব দুটা ফাঁক হবে, বাট এখন আমাদের এটা তার মানে আমরা চার্জের অস্তিত্ব বের করতে পারবো তো এই বিক্ষোভ যন্ত্রের সাহায্যে, বাট আমাদের প্রকৃতিটাও বের করতে হবে, মানে এটা কি আসলে পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা এটা বের করবো কিভাবে, এটা কিভাবে বলা পসিবল যে ওটার মধ্যে কোন চার্জটা আছে? তো এইটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, তানভীর আছো তো না? আচ্ছা তুমি তো প্রশ্ন করছিলে, এটা বলছো নাই, এটা আরেকবার দেখো ভালো করে। তো যখন আমরা চার্জের প্রকৃতি নির্ণয় করতে চাইবো, তখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই তৈরিক্ষণ যন্ত্র থাকে আগে থেকে কোন একটা জানা চার্জের চার্জ করে রাখতে হবে, মানে আমি আগে থেকে জানি যে এটা কি চার্জ, ওই ধরনের চার্জে এটাকে আমি চার্জিত করে রাখবো। কথাটা বুঝতে পারছো? সাপোজ ধরো আমি এটাকে নেগেটিভ চার্জে চার্জিত করে রাখছি এবং এটা আমি আগে থেকে জানি, মানে এটা জানতে হবে আগে থেকে, না জানলে প্রকৃতি বের করা যাবে না। তো যেহেতু এখন পাতের মধ্যে নেগেটিভ চার্জ আছে, পাত দুইটা অলরেডি পাত অবস্থায় আছে, এখন এই অবস্থায় আমাকে একটা বস্তু দেওয়া হলো, যে বস্তুটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক আমি কিছু জানি না, বাট আমি শুধু জানি তার মধ্যে চার্জ আছে। তো সেটা দিয়ে আমার এখন চেক করে বলতে হবে ওটার মধ্যে কি চার্জ আছে, সেটা পজিটিভ চার্জ আছে নাকি নেগেটিভ চার্জ আছে। তো প্রথমে আমরা নেগেটিভ ধরলাম, যে আমার মনে মনে ধরে নিলাম যে আমার যে বস্তুটা আমাকে দেওয়া হয়েছে, যদি সেটার মধ্যে নেগেটিভ চার্জ থাকে, যদি সেটার মধ্যে নেগেটিভ চার্জ থাকে তাহলে কি হবে? তো আমি ওই বস্তুটাকে কানেক্ট করলাম এগেইন। তো এখন একটা জিনিস মনে রাখতে হবে যে তৈদ্বীক্ষণ যন্ত্র কিন্তু খুব অল্প পরিমাণে চার্জ ধরে রাখতে পারে, খুব বেশি চার্জ ধরে রাখতে পারে না। তার মানে এই তৈদ্বীক্ষণ যন্ত্রে থাকে নেগেটিভ চার্জের তুলনায় এই বস্তুর মধ্যে নেগেটিভ চার্জের পরিমাণটা অনেক 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 বেশি। তো কি হবে, যেহেতু এইখানে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি, এখানে নেগেটিভ চার্জের পরিমাণ অনেক কম, তখন যেহেতু আমি আবার দুইটাকে একসাথে কানেক্ট করে দিচ্ছি, দুইটা একই অবজেক্ট হিসেবে কাউন্ট করতে হবে এখন, তো চার্জটা সব জায়গায় সমান ভাবে ব্যালেন্স ভাবে ছড়ায় যাবে, ঠিক আছে? তো ব্যালেন্স ভাবে ছড়ানোর মানে হচ্ছে তখন এইখান থেকে এই বস্তু থেকে কিছু নেগেটিভ চার্জ, আরো আগে থেকে তো তৈদ্বীক্ষণ যন্ত্র নেগেটিভ চার্জ ছিলই, আরো কিছু নেগেটিভ চার্জ আসবে এই তৈদ্বীক্ষণ যন্ত্রের মধ্যে, মানে স্বর্ণের পাতের মধ্যে। কথাটা বুঝতে পারছি সবাই? ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। আচ্ছা, তো খেয়াল করো আমাদের পাতটার মধ্যে নেগেটিভ চার্জ আগে থেকে ছিল, সেটা ফাঁক হয়েছিল অলরেডি, বাট আমি করলাম কি তার মধ্যে আরো নেগেটিভ চার্জ অ্যাড করলাম। এখন তো আগে মনে করো এখানে দুই দিকে তিনটা তিনটা ছয়টা ইলেকট্রন ছিল, এখন মনে করো ওইদিকে আরো ইলেকট্রন বেড়ে গেল, এই পাশে পাঁচটা, ওই পাশে পাঁচটা, তো দশটা ইলেকট্রন। তাহলে পার্থক্য কি হবে? পার্থক্য শুধু হবে আগেও বিকর্ষণ করতো কম, এখন ইলেকট্রন বেশি বিকর্ষণ করবে বেশি, তো আরো বেশি যদি বিকর্ষণ করে তাহলে পাত দুটার অবস্থা কি হবে? পাত দুটা ফাঁক হয়ে যাবে। কথাটা বুঝতে পারছি? তার মানে হচ্ছে এই যে তড়িৎবীক্ষণ যন্ত্রের যে চার্জ আর আমার যে পরীক্ষিত বস্তুটার যে চার্জ, দুটা যদি একই হয় তাহলে এই স্বর্ণের পাতের উপর মরার উপর খাড়ার ঘর মতো করে চার্জের পরিমাণ আরো বাড়বে, যার ফলে পাত গুলো আরো বেশি ফাঁক হবে। বিষয়টা বুঝতে পারলাম? ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার স্যার? জি স্যার। হ্যাঁ স্যার, কে ধরো প্রশ্ন করতেছে? স্যার, কাচের পাতটা ইলেকট্রন গুলো দেওয়ার পর কি আবার নিউট্রাল হয়ে যাবে? কাচের পাত করতে আসলে এখানে ওই যে পজিটিভ চার্জের যে এটা আছে, পজিটিভ চার্জ, আমরা তো এখানে শুধু নেগেটিভ চার্জ নিয়ে কথা বলছি, পজিটিভ চার্জ কোথায় আসলো? ওই যে এটা যদি আমরা কানেক্ট করি কি হবে? হ্যাঁ ওই আমার বস্তুর চার্জ আর তড়িৎবীক্ষণ যন্ত্রের চার্জ এখানে একই ছিল, যার কারণে ফাঁকটা বেড়ে গেছে, ঠিক আছে? তো যখন বস্তুর চার্জ, বস্তুর চার্জ আর হচ্ছে যন্ত্রের চার্জ একই হবে, একই হবে, তখন কি হবে? ফাঁকটা বাড়বে, ফাঁক বাড়বে, দ্যাটস ইম্পোর্ট।
এবার আসি, যদি এটা নেগেটিভ চার্জ না হয়ে পজিটিভ চার্জে চার্জিত হয়, ঠিক আছে? তো আগে লজিকে ফিরে আসি, তো এখানে আগে থেকে কিছু নেগেটিভ চার্জ ছিল আমি জানি, তো এখন আমি একটা পজিটিভ চার্জে চার্জিত বস্তুকে এখানে কানেক্ট করলাম, ঠিক আছে? তো কি হবে তোমরা তোমরা একটু বলো, আমি যখন পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ দুটো বস্তুকে কানেক্ট করব কি হবে? স্যার আকর্ষণ হবে আর পাত দুইটা কাছাকাছি আসবে। পাত কি হবে সেটা বলি নাই, এই চার্জ গুলার কি হবে সেটা বলো। স্যার নিউট্রাল হওয়ার চেষ্টা করবে, মানে এখানে থাকা ইলেকট্রন গুলা ওই পজিটিভের লোভে পড়ে প্রেমে পড়ে চলে যাবে, সিম্পল। কথাটা বুঝতে পারছেন? মানে কিছুটা হলে এখান থেকে নেগেটিভ চার্জ কমে যাবে, তো ইলেকট্রন গিয়ে ওখানে গিয়ে মানে পজিটিভ চার্জ গুলাকে কিছু পজিটিভ চার্জ কে নিউট্রাল করে খেয়ে ফেলবে, আর এইখানে কিন্তু ইলেকট্রনের পরিমাণটা কমে যাবে পাতের মধ্যে। তো তার মানে আগে যে পরিমাণ বিকর্ষণ করতো এই পাত গুলো, এখন কি সেই পরিমাণ বিকর্ষণ করবে? ডেফিনেটলি না। তার কারণে আমি দেখবো যে পাত দুটার মধ্যে ফাঁস হচ্ছে কমে গেছে। কথাটা বুঝতে পারছি? তার মানে হচ্ছে খেয়াল করো, এখানে বস্তুটার চার্জ ছিল পজিটিভ আর আমাদের তড়িৎ বিচ্ছিন্ন যন্ত্রের চার্জ ছিল নেগেটিভ, এখন পাত কমে গেছে। তার মানে কি? অবশ্যই এইটার চার্জ আর এটার চার্জ উল্টা। তার মানে হচ্ছে যখন বস্তুর চার্জ, হ্যাঁ বস্তুর মানে পরীক্ষণীয় বস্তুর চার্জ আর হচ্ছে যন্ত্রের চার্জ মানে তড়িৎ বিচ্ছিন্ন যন্ত্রের চার্জ কি হবে? ভিন্ন হবে। ভিন্ন হবে তখন কি হবে? পাতটা কমবে। কথাটা বুঝতে পারছি? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? এই হচ্ছে সিস্টেম। তার মানে দুইটা চার্জ একই হলে ফাঁক বেড়ে যাবে, দুইটা চার্জ অপোজিট হলে ফাঁক কমে যাবে। এখন যদি আমরা উল্টা কাজ করতাম, যে তড়িৎ বিক্ষণ যন্ত্রটাকে আগে থেকেই পজিটিভ চার্জে চার্জিত করে রাখতাম, তাহলে নেগেটিভ চার্জে কানেক্ট করলে ফাঁকটা কমে যেত, উল্টা হয়ে যেত, আর তখন পজিটিভ চার্জে কানেক্ট করলে ফাঁকটা আরো বেড়ে যেত। দ্যাটস ইট, ঠিক আছে? তো এভাবে খুব সিম্পলি তোমরা জিনিসটা ডিফাইন করতে পারো। তো এভাবেই আসলে আমরা তড়িৎ বিক্ষণ যন্ত্রের সাহায্যে কোন বস্তুতে থাকা চার্জের অস্তিত্ব এবং প্রকৃতি এই দুইটা জিনিসই নির্ণয় করতে পারি। বোঝা গেছে? আচ্ছা মিস্ত্রিকা কি আমাদের সাথে আছো এখনো? মিত্রিকা ক্যান ইউ হিয়ার মি? আচ্ছা মিত্রিকা এখনো শুনতে পাচ্ছে না, দেখি কতক্ষণ পরে শুনতে পায় আমাদের জানাবে। আচ্ছা তো তাহলে এই ছিল আমাদের মোটামুটি চ্যাপ্টারের ফার্স্ট পার্ট, ইনিশিয়াল ফার্স্ট সেগমেন্টটা, ঠিক আছে? এর পরের থেকে নতুন সেগমেন্ট এবং মূলত এই চ্যাপ্টারের মূল পড়াটা শুরু হয়, ঠিক আছে? এতক্ষণ ধরে যা পড়ছে সব ছিল কাইন্ড অফ ভুগি চুগি ব্যাপারটা, মানে বেসিক একেবারে ABCD, মানে এখন থেকে আমরা যে জিনিসগুলো পড়বো সেগুলাই থেকেই মূলত আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ হয়, ম্যাথ প্র্যাকটিস করতে হয়, এই ধাবি জাবি কাজগুলো করতে হয় আর কি, ঠিক আছে? তো এখন আমরা যে জিনিসটা থেকে শুরু করবো সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমরা আমাদের তিনটা টপিক মূলত খুব ভালোভাবে ফোকাস দিয়ে পড়তে হবে। নাম্বার ওয়ান হচ্ছে কুলম্বের সূত্র, নাম্বার টু হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং প্রাবল্য, আরেকটা হচ্ছে তড়িৎ বিভব, তড়িৎ বিভব, ঠিক আছে? তো খেয়াল করেন আমরা তাহলে জানি যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ যাই হোক না কেন সিমিলার চার্জ অলওয়েজ রিপালস করে, মানে বিকর্ষণ করে, আর সেইটা অপোজিট চার্জ অলওয়েজ অ্যাট্রাক্ট করে, মানে এক অন্যকে আকর্ষণ করে। তো ধরো আমাদের কাছে দুইটা বস্তু আছে, যে দুইটা বস্তুর মধ্যে চার্জ আছে, এখন হতে পারে দুইটাই পজিটিভ, হতে পারে দুইটাই নেগেটিভ, হতে পারে একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে এক কথায় যাই হোক না কেন হয় তারা আকর্ষণ করবে নয় তারা বিকর্ষণ করবে, মানে তাদের মধ্যে একটা বল কাজ করবে, ঠিক আছে? তো এখন এই বলের পরিমাণটা কত হবে সেই পরিমাণটা আমরা ক্যালকুলেট করবো, এবং সেই পরিমাণটা ক্যালকুলেট করবো আমরা কুলম্বের সূত্র দিয়ে। তো আমাদের কুলম্ব বাবাজি মানে জার্মান একজন সায়েন্টিস্ট ছিলেন উনি, তো উনি এই সূত্রটা আমাদের দিয়ে গেছেন যে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণের বলের পরিমাণটা কিভাবে বের করতে হবে। তো ধরলাম আমাদের কাছে দুইটা বস্তু আছে, তার মধ্যে এটার মধ্যে চার্জ হচ্ছে Q1, এটার মধ্যে চার্জের পরিমাণ হচ্ছে Q2। তো কুলম্ব কি বলতেছে যে দুইটা আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল সেটার মান যদি হয় F, তাহলে এই বলের মানটা হচ্ছে, এই বলের মানটা নির্ভর করবে তাদের দুইজনের গুণফলের সমান,
মানে ইনফ্যাক্ট আধান দয়ের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক কি আগেও বলছিলাম তাই না? সমানুপাতিক কনসেপ্টটা কি আর না কার কার কাছে বলো তো একটু আমাকে এই জিনিসটা একটু বলো। সমানুপাতিক কনসেপ্ট সম্পর্কে আমরা হয়তো যতটুকু জানি সর্বোচ্চ সেটা হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, দ্যাটস ট্রু। আর একটু বোঝার বিষয় আছে। আচ্ছা ঠিক আছে জি ভাইয়া ক্লিয়ার। এটা বলতে পারবো তো আমরা সবাই বুঝি তো যে সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সেখানে কেন একটা ধ্রুবক চলে আসে, এই পারপাসটা বুঝি সবাই? জি স্যার এটা বুঝাইছিলেন স্যার মনে আছে। এটা তো আগের ব্যাচে বুঝেছিলাম, তোমরা যে কয়েকজন ওই আগের মানে প্রথমে যে কাজটা করছিল তারা জানো, বাকি সবাই কি জানে কিনা সেটা তো জানতে হবে নাকি? বাকি সবাই কি জানি স্যার? আমি আপনার ইউটিউব, আচ্ছা ইউটিউবে দেখছিলাম জি ওই ভিডিওতে ছিল। আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে। তো যাই হোক তাহলে আমি আপাতত ধরে নিচ্ছি ওটা জানো, ওটা নিয়ে পরে কোনো সময় সময় পাইলে ফাউটা ফেল পারবো না, ঠিক আছে? তো কুলম্ব কি বলতেছিল যে এই বলের মান আটা তাদের আধান দয়ের গুণফলের সমানুপাতিক, মানে আধান দয়ের গুণফল যত বাড়বে বল তত বাড়বে। আধান দয়ের গুণফল মানে কি হয়, কিউ ওয়ানও বাড়তে পারে, কিউ টুও বাড়তে পারে, অথবা শুধু একটাও বাড়তে পারে, যেই বাড়ুক না কেন টোটাল বলটা বেড়ে যাবে। এটা তো খুব সিম্পল বোঝার বিষয় তাই না? ইলেকট্রন প্রোটনের ইটা যত বেশি বাড়বে ততই আকর্ষণ বিকর্ষণটা আবার কম বেশি হবে। দেন আরেকটা কথা বলতেছে আমাদের কুলম্ব কাকু, উনি বলতেছে যে এই ক্রিয়াশীল বলের মানটা আবার ওই আধানটা যত দূরত্বে অবস্থান করতেছে একে অন্য থেকে, ধরো সেই দূরত্বটা হচ্ছে ডি, তো এই বলের মানটা ওই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে হচ্ছে দূরত্ব যদি বাড়ে বল কমবে, খুব স্বাভাবিক, দূরত্ব গেলে বল তো আমি এফেক্ট পাবো না, দূরত্ব যদি কমে আসে তাহলে বলটা বাড়বে। বাট সেটা শুধু দূরত্বের ব্যস্তানুপাতিক না, দূরত্বের বর্গের। কেন বর্গের ব্যস্তানুপাতিক? কারণ কুলম্ব কাকু খেয়াল করে দেখতেন যে যখন দুটা বস্তুর মধ্যে দূরত্বটাকে দ্বিগুণ করা হয় বলের পরিমাণটা কিন্তু অর্ধেক হয়ে যাওয়ার কথা ছিল, বাট অর্ধেক হয় না, সেটা চার ভাগের একবার হয়ে যায়। দুইটা বস্তুর মধ্যে দূরত্ব তিন গুণ করলে বলটা তিন ভাগের একবার হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তিন ভাগের এক ভাগ হয় না, সেটা নয় ভাগের এক ভাগ হয়। মানে যত দূরত্ব বাড়ে তার স্কোয়ার আকারে, ইনভার্স স্কোয়ার আকারে সেটা কমে বা বাড়ে, কথাটা বুঝতে পারছি তো? আশা করি বুঝছি তো। এই জন্য আসলে সেটা স্কোয়ার দিয়ে সেই করতে বাধ্য হয়। তো এইভাবেই ছিল, এটাই ছিল আসলে কুলম্বের মূল কথা যে এই দুইটা দুইটা স্টেটমেন্ট। তো এই দুইটাকে আমরা একসাথে বলতে পারি যে এই বলের মানটা এক কথায় আধান দয়ের গুণফলের সমানুপাতিক, মানে এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই সি স্কোয়ার। তো এই ছিল কুলম্বস ল। তো এখন যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে? আমাদের সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে আমি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিয়ে সেখানে একটা ধ্রুবক বসাইতে হবে। তো এই ক্ষেত্রে ধ্রুবকটাকে ধরা হয় টি, ঠিক আছে, টি হিসেবে মান দেওয়া হয়। দেন কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে, দেখো আমি দুই জায়গাতেই ওয়ান লিখতেছি, কিউ ওয়ান কিউ টু বাই হচ্ছে ডি স্কোয়ার, বা এখান থেকে যে সি আছে এই সি এর একটা ভ্যালু আছে, সি এর ভ্যালু হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আচ্ছা এগুলো আমি একটু পরে বলতেছি। তো আরেকটি এক্সটেনশন দিয়ে রাখি সূত্রটা, যেটা তোমাদের বইয়ে এইভাবে নাই, ঠিক আছে, তোমরা একটু লিখে রাখো যে এই সি কে রিপ্লেস করা যায় আবার সি, সি এর ফুল ফর্ম হচ্ছে আসলে 1/4 পাই এপসাইলন নট, এই যে এই চিহ্নটাকে বলা হয় অ্যাপসাইলন নট, 1/4 পাই অ্যাপসাইলন নট, মানে এইটা হচ্ছে আসলে সি এর ফুল রূপ, ঠিক আছে, তার সাথে হচ্ছে ইনটু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কয়ার। লিখছো সবাই? স্যার অ্যাপসাইলন নট কি? অ্যাপসাইলন নট বলতেছিলাম আর কি, এখনই বলতাম, অ্যাপসাইলন নট হচ্ছে এটাকে বলা হয় শূন্য স্থানের ভেদন যোগ্যতা, এটা নিয়ে আমি বলতেছি, দাঁড়াও আগে লিখে নাও সবাই, লিখে নিছে, লিখেছি। আচ্ছা ভাই ভাইয়া, তো এখানে লাস্টে গোল, ওটা কি গোল দিয়েছেন? ওই যে প্রত্যেকটা গোল, প্রত্যেকটা ডিগ্রি, যেমন উপরের দিকে আমরা একটা গোল দেই ডিগ্রি লেখার জন্য, এটা হচ্ছে নিচের গোল, এটাকে বলা হয় অ্যাপসাইলন নট। ওই এই চিহ্নটার নাম অ্যাপসাইলন, আর ওই ছোটটার গোলের কারণে ওটাকে নট কথাটা বলতে হয়, ঠিক আছে? ও তো বলি এই অ্যাপসাইলন নট জিনিসটা কি, অ্যাপসাইলন নট হচ্ছে এটাকে বলা হয় শূন্য স্থানের ভেদন যোগ্যতা, ভেদন যোগ্যতা,
এইটার মান হচ্ছে 8.854 × 10⁻¹১১ ইলেভেন নাকি টুয়েলভ, আমি মনে হয় একটু ভুলে গেছি, টুয়েলভ হবে মেবি, 8.854 × 10⁻¹২ পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম্ব স্কোয়ার। তো একটু ইউনিটটা খেয়াল রাখবো, এখানে সি এর যে একক ছিল সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম্ব পার কুলম্ব স্কোয়ার, মানে ইনভার্স টু, মানে এন এম স্কোয়ার সি ইনভার্স টু, আর এটা হচ্ছে উল্টা এন ইনভার্স ওয়ান এম ইনভার্স ওয়ান সি স্কোয়ার। একটু তুলে রাখো, এইটা আছে সাধারণত এমসিকিউতে দিয়ে দেয়। হ্যাঁ, শূন্যস্থানের পর কি লিখছেন? শূন্যস্থানের ভেদন যোগ্যতা, শূন্যস্থানের ভেদন যোগ্যতা মানে স্যার ভেদ করার যোগ্যতা। হ্যাঁ, ভেদ করার যোগ্যতা, তুমি বাংলায় এটাকে ভাঙলে এরকম বলতে পারো। আগে লিখে দাও, বলতেছি আমি একবারে শীর্ষে আলোচনা শুরু করব। জি আচ্ছা ভাইয়া, এটা কি 8.54? তুমি দেখে নিচ্ছি না? এবার আসি যে এই সি জিনিসটা কিভাবে আসলো, আর এই অ্যাপসিলন জিনিসটা কি আসলে সি আসে নাই প্রথমে, আসলে মূলত 1/4 পাই অ্যাপসিলন এইটা আসছে। তো তোমরা যদি 1/4 × পাই মানে 3.1416 তার সাথে যদি এই যে এপসাইলন নটের যে মান যে 8.854 যেটা লিখলাম এইটাকে যদি ক্যালকুলেটরে চাপো, দেন তুমি দেখবা সেটা আসলে 9×10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার আসতেছে। আচ্ছা, এই এপসাইলন নট সংক্রান্ত জিনিসটা তোমাদের জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম, বাট এসএসসি তে তোমাদের মানে কোশ্চেনে তোমাদের এটা নিয়ে টাকাবে না এতটুকু বলতে পারি, ঠিক আছে? বাট এটা কি সেটা তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে? আসলে দেখা যায় যে যখন দুটো চার্জের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বলটা কাজ করে, ঠিক সেটা না আসলে শুধুমাত্র যে তাদের চার্জের পরিমাণের উপর নির্ভর করে, দূরত্বের উপর নির্ভর করে তা না, এটা এটার উপরও নির্ভর করে যে ওই দুটো চার্জ কোন মাধ্যমে আছে, সেটা কি শূন্য মাধ্যমে আছে নাকি সেটা বাতাসের মধ্যে আছে নাকি সেটা পানির মধ্যে আছে নাকি মানে কোথায় আছে, তার উপর ডিপেন্ড করে। মানে এই দুটো চার্জের মাঝখানে যে মিডিয়ামটা আছে সেখানে কিছু আছে কি নাই তার উপর ডিপেন্ড করে এই বলের মানটা। তো আমরা এখানে যে মানটা বসাইছি 8.854 × 10⁻¹২ এটা হচ্ছে শূন্যস্থানের জন্য, মানে যেখানে কোনো কিছুই নাই শূন্যস্থানের জন্য, তখন তোমার সি এর মান হবে এত, কথাটা বুঝতে পারছি? বাট যদি সেটা শূন্যস্থান না হয় তখন এপসাইলনের মানটা বদলায়া যাবে, তখন ওইটার মান হবে অন্য একটা মান, ঠিক আছে? ইনফ্যাক্ট এটাকে যদি আমি আরেকটু এক্সটেনশন করে দেই, ঠিক আছে, আমি বলে দিতেই দেই, দেখতে বোর্ড কোন পর্যন্ত দেখা যাচ্ছে, এই পর্যন্ত দেখা যাচ্ছে মনে হয় না। আচ্ছা, তো আমি একটু বলে দেই যে যদি এই মান এটা শূন্যস্থানে না হয়, যদি এই জিনিসটা শূন্যস্থানে না ঘটায় তখন এইটা লিখতে হয় এইভাবে 1/4 পাই এপসাইলন নট কে, তার সাথে একটা কনস্ট্যান্ট অ্যাড হয়, ইনটু দেন Q1 Q2 বাই দি স্কোয়ার। তো এই কে জিনিসটা হচ্ছে এটাকে আবার বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। কি বলা হয়? পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো যখন কোন একটা কিছু তোমরা হয়তো মাথাওলা যেতে পারে এই পরাবৈদ্যুতিক ধ্রুবক কি, শূন্যস্থানের ভেদন যোগ্যতা কি, বাট এগুলো নিয়ে মাথার মধ্যে কোনো মেস করো না, কারণ এগুলো তোমাদের জন্য একেবারেই না, কারণ তোমাদের বিভিন্ন সময় উল্টাপাল্টা কোশ্চেন দিয়ে দেয় বলে আমি যে তথ্যটা দিয়ে রাখতেছি যাতে দেখলে ভরকায় না যাও, ঠিক আছে? তো এখানে যে কে এটা আছে এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক নামে ডাকা হয় এটাকে, ঠিক আছে? তো শূন্যস্থানের জন্য এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হচ্ছে 1, ঠিক আছে? যে কারণে এই যে সংজ্ঞার 1টা গুণ দিয়ে লেখা হয় না, বাট যখন এই পরাবৈদ্যুতিক যখন এটা শূন্যস্থান অন্য মাধ্যম হয়ে যায় তখন এইটার মানটা এইদিক একের আশেপাশে ঘোরাফেরা করে, তখন ওই মানটা বসিয়ে গোটা ইকুয়েশনটাকে অ্যাডজাস্ট করতে হয়,
বুঝতে পারছি সবাই স্যার এই ধ্রুবক মাধ্যম ভেদে চেঞ্জ হয় হ্যাঁ স্যার এই ধ্রুবক মাধ্যম ভেদে চেঞ্জ হয় হ্যাঁ মাধ্যম চেঞ্জ হলে এই কে এর মানটা বদলায় যায় ঠিক আছে শুনুক্ষণের জন্য কে এর মানটা হচ্ছে ওয়ান স্যার মান কি কমে নাকি বাড়ে এটা ডিপেন্ড করে কমতেও পারে বাড়তেও পারে তবে হ্যাঁ ইউজুয়ালি এটা মনে হয় একের উপরে যাবে সবসময় শূন্যস্থানের জন্য সেটা এক হয় ঠিক আছে অন্য মাধ্যমের জন্য হয় 1.1 1.2 মানে দশমিক এরকম কম বেশি হতে থাকে ঠিক আছে যখন তোমরা ইন্টারমিডিয়েটে পড়বা স্থিতিবিদ পড়বা তখন যখন ইলেকট্রোডাইনামিক্স পড়বা তখন এগুলা নিয়ে দেখবা কাজ করতে হচ্ছে ঠিক আছে এই আর কি আর এখানে এটা হচ্ছে শূন্যস্থানের ভেদনযোগ্যতা অ্যাপসিলন নট বাট এটা যদি শূন্যস্থানের ভেদনযোগ্যতা না হয় অন্য কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা হইতো তখন এই নট কথাটা নট সাইনটা উঠে যেত মানে নট জিনিসটা বসছে শূন্যের শূন্যের জন্য মানে নটের চেহারাটা হচ্ছে শূন্য এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য ব্যাপারটা এরকম ঠিক আছে তো এখন আমরা বোঝার চেষ্টা করি মানে এক কথায় আমাদের এত ভাবা চিন্তা করতে আমাদের সবচেয়ে শূন্য মাধ্যমের জন্য কাজ করতে হবে মানে ওয়ানের জন্য কাজ করতে হবে যেটার মানটা একবারে বের করলে দাঁড়ায় 9×10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার বোঝা গেছে আচ্ছা ভাই এপসাইলন নট এই নটটা মানে জিরো মতো যেটা হ্যাঁ নট এই সাইনটা বসছে এটা মানে শূন্য মাধ্যমের জন্য তাহলে নিচে আপনি যখন কে এর মানটা দিলেন তখন তো এটা শূন্য মাধ্যম না হ্যাঁ তখন সেটা শূন্য মাধ্যম না কিন্তু তখন ওই এপসাইলনের সাথে একটা কে গুণ হয়ে গেছে ঠিক আছে যখন মাধ্যমটা শূন্য মাধ্যম থাকে না এই জন্য আসলে জিনিসটা বলতে চাই দেখো আমাদের বলতে চাই নাই বলি যখন জিনিসটা শূন্য মাধ্যম না তখন সেই মাধ্যমে ভেদনযোগ্যতাকে শুধু এপসাইলন বলি আমরা ঠিক আছে তো যেটা করতে হয় যে এই যে এপসাইলন নটকে এপসাইলন দিয়ে ভাগ দিতে হয় ঠিক আছে ও সরি উল্টা বললাম এপসাইলনকে তখন এপসাইলন নট দিয়ে ভাগ দিলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ঠিক আছে দেন ওইখান থেকে তুমি যদি হিসাব করো তাহলে তখন এপসাইলন নট এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন নট কে আসে যেটা আমি একসাথে এখানে এপসাইলন নট কে হিসেবে বলাই জি ভাইয়া বুঝতে পেরেছি এখানে বিষয় আছে আছে তো এগুলো বিষয় আসলে যতটুকু তোমাদের বোঝার দরকার আমি ততটুকু দিব বেশি ঘাটতে যাও না কারণ ওই যে ওইটা এখন তোমার ঘাটার তো কোনো মানে নাই তাই না যে কনফিউশনটা আশা করি ক্লিয়ার হয়েছে আমি তথ্যটা দেওয়া রাখা দিয়ে রাখা দরকার বলে তাই জাস্ট দিয়ে রাখছি আমি কিন্তু আসলে এক্সপ্লেন করার জন্য দেইনি বুঝতে পারছি যেটা তোমাদের লাগবে সেটা ই করো কারণ দেখা যাবে যদি এগুলো নিয়ে বেশি ঘাটো তাহলে আসল জিনিস ছাইরা ছিল তুমি চলে যাবো অন্য রাস্তায় তাহলে দেখা যাবে আসল জায়গা থেকে হারায় গেছো তো এই হচ্ছে বিষয় তো এখন এটা বাদ দিয়ে দেই শুধু চিন্তা করি ওই সবগুলো মিলে একটা জিনিস আছে সেটাকে বলা হয় সি যার মান 9×10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার তো এই সিটাকে কি বলা হয় এই সিটাকে আমরা বলি কুলম্বের ধ্রুবক কি বলি কুলম্বের ধ্রুবক এবং এই কুলম্বের ধ্রুবকের মান 9×10⁹ দ্বারা কি বোঝায় কুলম্বের ধ্রুবকের মান 9×10⁹ দ্বারা এইটাই বোঝায় যে যদি আমার কাছে দুইটা আধান থাকে যেটার দুইটার মান হচ্ছে একক করে মানে এটাও হচ্ছে এক কুলম্ব এটাও হচ্ছে এক কুলম্ব এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 1 মিটার তখন এই অবস্থায় ওই এক কুলম্বের দুইটা আধানকে 1 মিটার দূরত্বে রাখলে তারা 9×10⁹ নিউটন বলে একে অন্যকে আকর্ষণ বা বিকর্ষণ করবে এটা কেমন ক্যালকুলেশন দিয়েও দেখানো যায় যেমন এফ ইকুয়াল আমরা জানলাম C×C1Q2 2 স্কয়ার তাহলে এফ ইজ ইকুয়াল টু C×Q1Q2 2 স্কয়ার তাহলে এই ক্ষেত্রে দুটাই একক কুলম্ব মানে দুটাই হচ্ছে 1 মানে 1×1 আর দূরত্ব হচ্ছে 1 মিটার মানে 1 স্কয়ার মানে এক কথায় পুরো জিনিসটাই 1 হয়ে যায় ঠিক আছে তার মানে তখন মোট বলের মানটাই হয় সি এর পরিমাণ এবং যেটার মান আসে 9×10⁹ নিউটন মানে বিজ্ঞানীরা এইভাবে হিসাব করে দেখছে যে এই অবস্থায় বলের পরিমাণটা পাওয়া যায় এই পরিমাণ এবং সেখান থেকে আসলে এই ধ্রুবকের মানটা ধরা হয় 9×10⁹ দেন ওর সাথে আধান গুণ হইলে দূরত্ব বাড়লে কমলে ওই ওই হিসাবে ক্যালকুলেশন জিনিসটা গুণ হয় বা ভাগ হয় দ্যাটস ইট বুঝতে পারছি সবাই সবাই কি বুঝছি আচ্ছা এখন ওই যে আরেকটা জিনিস বলি এই যে এটার এই যে তোমার এই সি এর যে একক কত নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার এটা কিভাবে আসলো বের করতে পারো তোমরা যে কোনো একক বের করতে পারো একক বের করতে পারো তোমরা যে কোনো মানে ধ্রুবকের একক
না পারি না স্যার, একটু উল্টা দিতে হবে। আচ্ছা, যে কোনো কিছু যে কোনো কিছুর একক বের করতে হলে শুধুমাত্র ওই যে মানটার ইকুয়েশনটা নিয়ে ঘাটলেই হয়, ঠিক আছে? খেয়াল করো, আমরা সি দিয়ে সি এর ইকুয়েশন কি জানি আমরা, এফ ইকুয়াল সি কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, সরি ফর দ্য হ্যান্ড রাইটিং, ব্যাড হ্যান্ড রাইটিং। তাহলে এখান থেকে যদি আমরা সি কে আলাদা করি তাহলে কি হবে, তাহলে সি ইকুয়াল টু কত হবে, ওই পাশে এফ থাকবে আর এগুলো সব উল্টায় যাবে, মানে উপরে যাবে ডি স্কোয়ার, নিচে আসবে কিউ ওয়ান কিউ টু, তাই না? তাহলে সি এর রাইট হ্যান্ড সাইডে এখন এগুলো আছে, তার মানে এগুলোর একক দিয়ে আসলে সি এর একক তৈরি। এখন খেয়াল করো, প্রথমে আছে বল, বলের একক কি নিউটন, ডি কি দূরত্ব, দূরত্বের একক কি মিটার, মিটার স্কোয়ার, উপরে যেহেতু স্কোয়ার আছে, আর নিচে কি আছে কিউ ওয়ান কিউ টু, মানে দুইটাই আধান, আধানের একক কি কুলম্ব, তার মানে নিচে হবে দুইটা সি, মানে হচ্ছে কুলম্ব স্কোয়ার। তো এটাকে যদি আমি ভাঙাই তাহলে পাচ্ছি নিউটন মিটার মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, শুধু নিচে টুকরো আসে কমে, তার আগে ইনভার্স বসতেছে, এই আর কি, ঠিক আছে? এখন যদি বলো যে তাহলে ওই যে এপসাইলন নট, এপসাইলন নট ওইটার একক কি বলছিলাম, পার নিউটন, পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম্ব কুলম্ব স্কোয়ার। খেয়াল করে দেখো, এইটা আর এইটা কিন্তু আসলে ঠিক উল্টা করে দেওয়া হয়েছে, সব ইনভার্স করে দেওয়া হয়েছে গোটা জিনিসটাকে। তুমি যদি ওয়ান ওয়ান বাই করো তাহলে দেখবা এইটাই এইটাই আসছে। আর ওই যে আমরা দেখলাম সি ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, এপসাইলন নট দিছে, এই কারণে জিনিসটার একক হয় সম্পূর্ণ উল্টা। বুঝছি কাহিনীটা সবাই? আরো কোন প্রশ্ন আছে এখানে? আচ্ছা, আশা করি প্রশ্ন নাই। তো এরপরে আমরা জিনিসটা জানবো, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে কি, আচ্ছা তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্য দিয়ে যখন আমরা আলোচনা করবো তখন আসলে তড়িৎ বল রেখা নিয়ে ওইটা আলোচনা করা যায়। তড়িৎ বল রেখা জিনিসটা কি, তো আজকে আমরা তড়িৎ প্রাবল্যের বেসিক জিনিসটা জানবো, আর বেশি সময় নেই ক্লাসে। তো কি এই জিনিসটা, ধরো আমার কাছে এখানে একটা চার্জ আছে, একটা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, মানে কোন একটা চার্জ আছে, পজিটিভ নেগেটিভ বলার দরকার নেই, কোন একটা চার্জ আছে। তা আমি করলাম কি, যেহেতু আমি কুলম্বের সূত্র জানি, তাহলে আমি এখন একটা আরেকটা অন্য একটা সেকেন্ডারি চার্জকে এই জায়গাতে রাখলাম, এই পজিশনে রাখলাম, তাহলে এই দুইটাকে আকর্ষণ বিকর্ষণ করবে, তাই তো? করবে না? অবশ্যই করবে, করবে। আমি করলাম কি, এটা পজিশন চেঞ্জ করে আমি একটু দূরে নিয়ে গেলাম, দেন কি হবে, পার্থক্য কি হবে, বলের পরিমাণটা কমবে কমবে, তাই তো? কমবে। আমি আরেকটু দূরে নিয়ে যাই, কি হবে, আরো কমবে, আরো কমবে কমবে আরো কমবে। এখন মনে করেন আমি এইটা এই যে এই জায়গায় রাখলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন কি হবে, এখন তো কমবে, পুরাই অনেক কমে যাবে, অনেক কমে যাবে। এখন কিছু পাওয়া যাবে? এখন মনে করেন আমি ওটা নিয়ে সদর গাজারে আসলাম, তাহলে কিছু হবে, নিশ্চয়ই কিছু হবে না, মানে কোনো বল থাকবে না। তার মানে মোদ্দা কথা হচ্ছে আসলে এই যে আমি এই চার্জের সাথে যদি ইন্টারঅ্যাকশন করতে চাই, আমি যে কোনো জায়গায় থাকলে হবে না, আমাকে ওর রেঞ্জের মধ্যে বা সীমার মধ্যে থাকতে হবে, কারণ এরও আসলে আকর্ষণ বিকর্ষণ করার একটা সীমা আছে, কথাটা বুঝতে পারছি? তো আচ্ছা, সীমাটা আমরা কিভাবে মেজার করব, সীমাটা কিভাবে বের করবো এটা একটু পরে বলি, হ্যাঁ আগে কনসেপ্টটা বুঝে নেই, সীমাটা বুঝে নেই তাহলে না সীমানা তারপরে বের করার কথা চিন্তা করবো, ঠিক আছে? আমি এটা পরে বলবো, তোমরা যখন আমরা যখন আমি যখন একটা টপিক তোমাদের পড়াবো তুমি একটু বসে ওয়েট করবা, যদি ওই টপিক পড়ানোর মাঝখানে কোনো প্রশ্ন মাথার মধ্যে আসে প্রশ্নটা ধরে রাখবা এবং টপিকটা পড়তে থাকবা। যদি আমার পড়ার মধ্যে ওই টপিকটা তোমার চলে আসে, সাধারণত যেটা হয় 90% ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলো থাকে আমি ওগুলো ওই টপিকের মধ্যে ফুললি আলোচনা করার চেষ্টা করি, দেন হয়ে যায়, তখন আর প্রশ্ন করা লাগে না। বা তারপরেও যদি দরকার পরে, মানে দেখো তারপরে তোমার উত্তর পাওয়া নাই, দেন লাস্টে গিয়ে জিজ্ঞেস করে, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই যে তার মানে এই চার্জটার চারপাশে একটা অঞ্চল আছে, একটা এরিয়া আছে, তার মধ্যে ক্ষমতা কাজ করে, কথাটা বুঝতে পারছেন? যেমন মেয়র আতিক উত্তর সিটি কর্পোরেশনের বাইরে তার ক্ষমতা কাজ করে না, ঠিক আছে? তো মেয়র আতিকের সীমানা হচ্ছে উত্তর সিটি কর্পোরেশন, ঠিক আছে? আর আরেকটার নাম কি জানো, ফজলুল তাপস নয়, তাই না? তো তার হচ্ছে ক্ষমতা হচ্ছে সীমা আকর্ষণ বিকর্ষণ, সীমা ক্ষমতা হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন, এর বাইরে সে
চাইতে পারে না, তো কাইন্ড অফ জিনিস থিংক আর কি। তো তাহলে আমি এটা মাঝখানে নেই, তাহলে আমি যে কোনো একটা চার্জের কথা যদি চিন্তা করি, ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, তার চারপাশে একটা এরিয়া আছে, একটা অদৃশ্য এরিয়া, ঠিক আছে? যেই এরিয়ার মধ্যে থাকলে সেই চার্জটা অন্য একটা চার্জকে আকর্ষণ করতে পারে বা বিকর্ষণ করতে পারে। কথা বুঝছি সবাই? জি হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তো এই যে অঞ্চল, সেই ক্ষেত্র বা অঞ্চলের মধ্যে থাকবে, ওই ক্ষেত্রে অন্য একটা চার্জকে আকর্ষণ বিকর্ষণ করতে পারে, ওই অঞ্চলটাকে আমরা সিম্পলি বলি তড়িৎ ক্ষেত্র। কি বলি আমরা? তড়িৎ ক্ষেত্র। বোঝা গেছে কথাটা? মানে স্যার যে সীমানাকেই তড়িৎ ক্ষেত্র বলে, মানে যতটুকু রেঞ্জ সীমানাকেই বলে, বা সংজ্ঞাটা বলতে গেলে এভাবে বলতে পারো যে কোন একটা চার্জের চারপাশে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বজায় থাকে তাকে আমরা বলবো ওই চার্জের তড়িৎ ক্ষেত্র। সিম্পল, বোঝা গেছে? এর বাইরে কি আকর্ষণ করবে না? তড়িৎ ক্ষেত্রে যে টেকনিক্যাল সাউন্ড, এর বাইরে আকর্ষণ করবে না। ধরো আমি এখানে বর্ডার করে দিচ্ছি যে এই চারটার তড়িৎ ক্ষেত্র হচ্ছে এই এতটুকু, এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো এর মানে হচ্ছে আমি যদি একটা চার্জকে এইখানেও রাখি আকর্ষণ বিকর্ষণ করবে, বা আমি যদি এইখানে রাখি আকর্ষণ বিকর্ষণ করবে না। কুলম্বের সূত্র অনুযায়ী তো দূরত্ব বেশি হইলে আকর্ষণ করা উচিত, যতই বেশি হোক। হ্যাঁ, কুলম্বের সূত্রের দূরত্ব যত বেশি হোক আকর্ষণ করবে, বাট সেটা একসময় জিরো হবে, সেটাও একসময় জিরো হবে, কখন হবে বলতেছি। বাট তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টই হচ্ছে এটা, তড়িৎ ক্ষেত্রের বাইরে গেলে আর কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করবে না, একদম সিম্পল কথা, ঠিক আছে? এর ভিতরে থাকলেই কাজ করবে, এর বাইরে গেলে কাজ করবে না। এখন তুমি যেটা ভাবতে পারো, কে যেন প্রশ্ন করছিল এটা সীমা কত? কে প্রশ্ন করছিল এটা সীমা কত? একটু আগে করলা না ভাইয়া? আমি হ্যাঁ, আচ্ছা এইবার দেখো তোমার উত্তর পাও কিনা। তো যেটা হচ্ছে যে তার মানে যদি আমি তড়িৎ ক্ষেত্রের বাইরে চলে যাই, টেকনিক্যালি ওইখানে বলের মান শূন্য হইতে হবে, তাই তো? তো আমরা যদি এখন কুলম্বের সূত্র দিয়ে বল হিসাব করার যেহেতু নিয়ম জানি, তাহলে আমরা জানি F is equal to C Q1 Q2 by D square। তো এখন খেয়াল করো তো, এই সমীকরণ থেকে F এর ভ্যালু তখনই জিরো হওয়া পসিবল যখন D এর মানটা হবে ইনফিনিটি, কারণ সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু অলওয়েজ জিরো। আমার সেই লজিকটা জানি, সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু জিরো। তো এই নিচে ডি এর মানটা যদি হয় ইনফিনিটি, তাহলে মানে এই দূরত্বটা যদি আসলে হয় ইনফিনিটি পরিমাণ, তার মানে কেবলই তখন টেকনিক্যালি এস এর ভ্যালু জিরো হওয়া সম্ভব। বোঝা গেছে? তো এই কারণেই, হ্যাঁ বলো ভাইয়া, আমি লজিকটা জানি না যে ইনফিনিটি থাকলে কেন জিরো হয়, এটা জানো না? আচ্ছা, ভাগ করা মানে কি? পাঁচ কে দশ দিয়ে ভাগ করলে কত হয়? দশ দিয়ে ভাগ, পাঁচ কে দশ দিয়ে ভাগ করলে পয়েন্ট ফাইভ। হ্যাঁ, জিরো পয়েন্ট টু, সরি পয়েন্ট ফাইভ। হ্যাঁ পয়েন্ট ফাইভ, হ্যাঁ পয়েন্ট ফাইভ। আচ্ছা, এখন পাঁচ কে একশো দিয়ে ভাগ করলে কত হয়? পয়েন্ট জিরো ফাইভ। আচ্ছা, ধরো একটা কলাকে তুমি ভাগ করতেছো, একটা কলাকে তুমি পাঁচ টুকরা করতেছো, সাইজটা যতটুকু হবে কলাটাকে একশো টুকরা করলে সাইজ কত হবে? অনেক ছোট। আরো ছোট? এখন যদি কলাটাকে বলি এক কোটি টুকরায় ভাগ করো, তাহলে কি হবে? অনেক খেয়েছে, হ্যাঁ হ্যাঁ অনেক বেশি ছোট। এখন যদি বলি কলাটাকে তুমি এবার ইনফিনিটি বার ভাগ করো, মানে অসীম বার ভাগ করতে থাকো, তাহলে কি থাকবে? কিছু থাকবে? কিছু থাকবে না। আচ্ছা আচ্ছা, জি জিরো থাকবে। এই জন্য সামথিং বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তো এই ইকুয়েশন অনুযায়ী ডি এর মানটা যখন ইনফিনিটি হবে, কেবল তখনই এস এর মান জিরো হওয়া সম্ভব। আর তার মানে এই যে বলতেছি তড়িৎ ক্ষেত্রের কথা, যে তড়িৎ ক্ষেত্রের বাইরে গেলেই বল শূন্য হয়, তার মানে এই তড়িৎ ক্ষেত্রটা টেকনিক্যালি এতটুক না, এটা আসলে অসীম। কথাটা বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। তার মানে একটা চার্জের তড়িৎ ক্ষেত্র গাণিতিক ভাবে অসীম, বা আসলে আমাদের অসীমে যাওয়া দরকার পড়ে না, কারণ চার্জের শক্তি এতই কম। মনে করো আমি এই জায়গা থেকে এই জায়গায় যাইতেছি,
এই দূরত্বটা কি আমার জন্য অনেক বেশি? না ভাইয়া, এতে বেশি না। তাহলে চিন্তা করো, এখানে একটা এই বোর্ডে এই জায়গায় একটা পিঁপড়া আছে, এখানে একটা পিঁপড়া আছে। ওকে আমি যদি এখান থেকে এখন এই জায়গায় যাইতে বলি, এটা ওর কাছে কি মরুভূমির সমান দূরত্ব না? জি ভাইয়া, বুঝতে পারছি কাহিনীটা। জাস্ট লাইক সিমিলারলি আমি যদি একটা ইলেকট্রন নিয়ে কথা বলি, একটা ইলেকট্রন, এটার চার্জ কত? এটার চার্জ হচ্ছে 1.60×10⁻¹⁹ কুলম্ব। এটার মানে বুঝো, এটার মানে হচ্ছে তুমি যদি 1.60 কে একের পরে 19টা শূন্য দিয়ে ভাগ দাও, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। কথা বোঝা গেছে? তো ওই পরিমাণ একটা চার্জের জন্য তুমি যদি লিটারেলি, আমি যদি একটা ইলেকট্রনকে আরেকটা ইলেকট্রন থেকে একাঙ্গুল পরিমাণ দূরত্ব রাখি, সেটাই ওর কাছে অনেক বড় মরুভূমি সমান দূরত্ব, অসীম দূরত্ব হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছি? এই হচ্ছে কাহিনী আর কি। তার মানে এই অসীম, ম্যাথমেটিক্যালি অসীমে যাওয়ার জন্য আমাকে আসলে অসীমে যাইতে হবে না। আমি যদি রুমের এই কোনা থেকে ওই কোনা যাই, তাহলে ওইটা একটা একটা চার্জের জন্য অসীম দূরত্ব। বোঝা গেছে কাহিনীটা? জি ভাইয়া। তো এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, আমাদের কল্পিত তড়িৎ ক্ষেত্র, যেটা হচ্ছে আমাদের একটা আসলে অসীম একটা বাউন্ডারি টাইপ অফ থিং, ঠিক আছে। তো এখন আমাদের যত কাজ নেক্সট দিন থেকে আমরা করব এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে কাইকা করব। বোঝা গেছে? ক্লিয়ার? তো তাহলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোন একটা চার্জের চারপাশে থাকা সেই অঞ্চল, যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বজায় থাকে, ঠিক আছে। তো তড়িৎ ক্ষেত্র বুঝতে গেলাম, নেক্সট দিন আমরা তড়িৎ ক্ষেত্র থেকে শুরু করব। এবার কারো কোনো রকমের প্রশ্ন থাকলে, ক্লাসের আর 5 মিনিট সময় আছে, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারো। স্যার, দুইটা বিপরীত ধর্মী আধানের আকর্ষণ বল কি নেগেটিভ হবে? তুমি হিসাব করে দেখো, F is equal to P Q1 Q2 by D square। যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে দুইটারই কিউ এর আগে মাইনাস বসবে না, তাহলে মাইনাস দিয়ে মাইনাসে কি হবে? প্লাস হবে, ঠিক আছে। যদি একটা হয় মাইনাস হয়েছে প্লাস হবে, তার মানে কি? যদি বিকর্ষণ বল হয়, বিকর্ষণ বল একটা ভালো প্রশ্ন করতো, বিকর্ষণ বলের ক্ষেত্রে এই কুলম্বের সূত্র ব্যবহার করলে তোমার মান অলওয়েজ পজিটিভ আসবে, কারণ দুইটাই যদি প্লাস হয় প্লাসে তো প্লাস, দুইটা যদি মাইনাসে 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 প্লাস, আর দুইটা একই ধরনের চার্জ সবসময় বিকর্ষণ করবে। কিন্তু যদি একটা হয় পজিটিভ চার্জ, একটা যদি হয় নেগেটিভ চার্জ, তাহলে কি হবে? প্লাসে মাইনাসে কোনোদিন প্লাস হবে না, রাইট? তো তখন তোমার এখানে এফ এর ভ্যালুটা আসবে মাইনাস। তো এফ এর ভ্যালু যদি মাইনাস আসে সূত্র অনুযায়ী, তাহলে তোমাকে বুঝতে হবে এখানে আসলে দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বল কাজ করতেছে। ক্লিয়ার ঘটনাটা? স্যার, নিউটনের সূত্রে তো উল্টা হয়ে যায় তাহলে। নিউটনের সূত্র তো অলওয়েজ আকর্ষণ ধর্ম, তাই না? এখানে প্লাস হলে চার্জ আছে, পজিটিভ নেগেটিভ আছে? না না, এখানে কি পজিটিভ নেগেটিভ আছে? তাহলে ইফেক্টিভ হয়ে যাবে। নিউটনের বলটা হচ্ছে একমুখী বল, সব সময় আকর্ষণ ধরবে। তারপর আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নাই? এই তানভীর আছো? জি ভাইয়া। হ্যাঁ, তুমি একটা প্রশ্ন করছিলে না, ওই যে মেঘ থেকে কিভাবে বজ্র বিদ্যুৎ মাটিতে আসে? জি ভাই। এটা বুঝতে পারছো, উদ্ধার করতে পারছো কেন আসে? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের একটা কনসেপ্ট বুঝাই সবাই, কনসেপ্ট মনে রেখো, সারা জীবন মাথার মধ্যে ঢুকায় রেখো। ধরো এতক্ষণ ধরে আমি তোমাদেরকে বিভিন্ন ভাবে পজিটিভ নেগেটিভ চার্জ দেখা আসতেছি, তাই না? এইভাবে ছবি আঁকে দেখাইতেছি না? এই যে আমি পজিটিভ নেগেটিভ চার্জ দেখাইছি এইভাবে, যে বস্তু পজিটিভ নেগেটিভ চার্জ গুলো কোথায় আছে, বস্তুর মাঝখানে, এটা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল, ঠিক আছে? এই যে ছবি আঁকা গুলা ভুল, কারণ হচ্ছে একটা বস্তুর মধ্যে পজিটিভ বা নেগেটিভ চার্জটা কখনো বস্তুর মাঝখানে থাকে না, সেটা অলওয়েজ থাকে বস্তুর বাইরে, মানে একদম সাইডে থাকে, মাঝখানে থাকে না। মানে এক কথায় বলতে গেলে চার্জ গুলা সবসময় বস্তুর পৃষ্ঠে থাকে, সারফেসে থাকে, চার্জ কখনো ভিতরে থাকে না। কেন থাকে না বলতে পারবা?
কোন আইডিয়া আছে? কেউ বলতে পারবো না স্যার? ভিতরে থাকলে তো বাইরেটার সাথে আকর্ষণ করবে, বাইরের ফোর্সের সাথে না? ব্যাপারটা এরকম না, ব্যাপারটা চিন্তা করো, তুমি যদি রেসলিং এর নিয়ে তুমি যদি দুইটা রেসলার কে একত্র করে দাও তাহলে কি করবে তারা? মারামারি তো করলে নাকি? তো যখন একটা বস্তুর মধ্যে পজিটিভ চার্জ থাকে বা নেগেটিভ থাকে, সব ধরনের নেগেটিভ চার্জের কথা চিন্তা করো, এই বস্তুর মধ্যে অনেকগুলো নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ কি নেগেটিভ তো দেখতে পারে? নিশ্চয়ই দেখতে পারে না, কারণ তারা একে অন্যকে বিকর্ষণ করে। তার মানে যখন ওই বস্তুটার মধ্যে কিছু নেগেটিভ চার্জ আছে, তারা সবাই একে অন্যকে ঠেলাঠেলি করতে থাকে, সবাই সবার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে, ঠিক আছে? তো যার কারণে তারা কখনোই একত্রে থাকতে পারবে না, বরং সে যে সবাই চেষ্টা করবে যার থেকে যতটা বেশি দূরে থাকা যায়। আর এই যতটা বেশি দূরে থাকতে হলেই থাকার জন্যই তারা আসলে দূরে সরাইয়া যায় এবং একেবারে বস্তুটার সার্ফেসে বা পৃষ্ঠে গিয়ে অবস্থান করে। পজিটিভ চার্জের ক্ষেত্রেও ঘটনাটা হচ্ছে সিমিলার, এইভাবে জিনিসগুলা কাজ করে। তাহলে ভাইয়া ওই যে কি জানি বলে উইক ফোর্স নাকি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কি একটা জানি, যে প্রোটন সব একসাথে থাকে পজিটিভ চার্জ গুলো, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এখানে আসবে কেন ভাই? ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ওইটা তো হ্যাঁ থার্ড চ্যাপ্টার, ওইটা তো নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন আর নিউট্রনের মধ্যে ফোর্স। জি জি, প্রোটনের মধ্যে ফোর্স, ঠিক আছে? নিউক্লিয়ারে একটা পজিটিভ চার্জ যখন নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে, প্রোটনগুলো থাকে, প্রোটনগুলো লিটারেলি তারা একটার মধ্যে গ্রেটার, বলা যায় যে তাদের মধ্যে দূরত্ব অলমোস্ট জিরো, দূরত্ব অলমোস্ট জিরো। কুলম্বের নিয়ে সূত্রে আসো, এফ ইকুয়াল টু হচ্ছে Q1 Q2 বাই ডি স্কয়ার। তো দূরত্ব যদি অলমোস্ট জিরো হয়, সামথিং সামথিং বাই ইনফিনিটি কি হয়? জিরো হয়, তাই না? তো এইখানে আমি যদি ইনফিনিটি দিয়ে ভাগ দিই তাহলে আমার এখানে ভ্যালু কত আসতেছে? আমি কি উল্টা বললাম? সরি সরি, এখানে কেন ইনফিনিটি দিয়ে ভাগ দিব? মানে যেটা হচ্ছে যে যখন প্রোটনগুলো খুব কাছাকাছি থাকে, তারা এতটাই কাছে থাকে যে ডি এর মানটা ইনফিনিটি হয় না, সেটা অলমোস্ট শূন্যের কাছাকাছি হয়, শূন্যের কাছাকাছি। তো তার মানে ধরা যায় শূন্যই। তো তুমি যখন কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ দাও, ক্যালকুলেটারে ভাগ দিয়ে দেখো, যে কোনো সংখ্যা লেখা ভাগ দাও শূন্য, দেখবা এরর দেখাবে, কারণ ওটার ভ্যালু হয়ে যায় ইনফিনিটি। মানে শূন্য বিশ্বাসে থাকার কারণে এখানে যে তাদের মধ্যে ফোর্স, সেই ফোর্সের পরিমাণটা ইনফিনিটি লেভেলে হাই হয়ে যায়। তো ওই ইনফিনিটি পরিমাণ ফোর্স থাকা সত্ত্বেও নিউক্লিয়াসের মধ্যে পরমাণু গুলা একটা থেকে একটা চিপকে বাইরে যায় না, তারা আটকে থাকে, একসাথে থাকে। তো এইটাকে আটকে রাখার জন্য যে বিপুল পরিমাণ শক্তি দরকার, সেটাই হচ্ছে স্ট্রং নিউক্লিয়াস। বুঝছি কাহিনীটা? জি ভাই। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট দিন আমরা প্রাবল্য বুঝবো, তোর পড়ালেখা কি বুঝবো, তোর বিভব হয়তো বোঝার চেষ্টা করতে পারবো, ঠিক আছে? কারণ এই টপিক গুলো সময় নিয়ে বুঝতে হয়। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর আরেকটা বিষয়